জীবনে তিনটি কথা মনে রাখবেন। এক, যে বিপদের দিনে আপনাকে সাহায্য করেছে তাকে কোনোদিন ভুলে যাবেন না। দুই, যে আপনাকে ভালোবাসে তাকে কোনোদিন ঘৃণা করবেন না। তিন, আর যে আপনাকে বিশ্বাস করে তাকে কোনোদিন ধোকা দিবেন না। জীবনে যদি সমস্যাকে বড় করে দেখেন তাহলে জীবনে কখনো সমাধানের পথ খুঁজে পাবেন না। আঘাত ছাড়া জীবনে কখনো উন্নতি করা যায় না, তাই জীবনে আঘাত বা হোটোচের প্রয়োজন আছে। জীবনে যত আঘাত পাবে জীবনে ততই কাছের মানুষগুলোকে চিনতে পারবে। বাস্তব জীবনে কিছু কিছু মানুষকে বোঝানোর ক্ষমতা আমাদের নেই, এরকম মানুষকে বোঝানো থেকে নিজে দূরে সরে যাওয়াটাই বুদ্ধিমানের কাজ। যে বুঝতে চায় না বা বোঝানোর ক্ষমতা নেই নিজে ভালো চাইলে এদের থেকে দূরে থাকাই ভালো। এই পৃথিবীতে সব থেকে নরম জিনিস হচ্ছে মানুষের মন, কারণ মানুষের মন ভাঙানোর কোনো আতুরির প্রয়োজন হয় না। মানুষের মন ভাঙার জন্য মুখের অবহেলিত কথায় যথেষ্ট। কেউ যদি অবহেলা করে দোষ তার নয়, দোষ নিজের, কারণ তুমি তার কাছ থেকে বেশি আশা করেছো। তাই জীবনে সুখী থাকতে চাইলে অন্যের কাছ বেশি আশা করা উচিত নয়। একটু খেয়াল করে দেখবেন, আপনি যদি গরিব হন তাহলে নিজের আত্মীয়রাও দেখে এড়িয়ে যাবে, আর যদি ধনী হন তাহলে দূর সম্পর্কের আত্মীয়রাও রোজ আপনার খোঁজ নেবে। যদিও টাকা পয়সা মূল জিনিস নয়, তবুও টাকা পয়সা ছাড়া কেউ আপনাকে সম্মান করবে না। তাই সময় থাকতে টাকা পয়সা সঞ্চয় করুন। সময় থাকতে মানুষের মূল্য দেওয়া উচিত। সময় পার হয়ে গেলে প্রিয় মানুষের জন্য কেঁদে লাভ হবে না। মানুষ মরে যাওয়ার পর আমরা তার মূল্য দিই, সময় থাকতে মানুষের মূল্য আমরা দেই না। সম্পর্ক কখনো অন্য ব্যক্তির কারণে ভাঙে না, সম্পর্ক ভাঙে যে অন্য ব্যক্তিকে প্রশ্রয় দেয়। মানুষের বয়স বাড়ার সাথে সাথে মনের অনুভূতিও পরিবর্তন হয়। সম্পর্ক টিকিয়ে রাখার জন্য ইচ্ছে যদি দুই পাশে না থাকে তবে সেই সম্পর্ক টিকিয়ে রাখা সম্ভব নয়। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, এবং কি আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ। দেখা হচ্ছে আরেকটি পরবর্তী ভিডিওতে।